স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 400 গরিব মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ। আসানসোল উত্তর বিধানসভায় 2 নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিয়া গ্রামের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 400 জন দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী, চাল, আলু, ডাল, আটা দেওয়া হয়। সঙ্গে ছিলেন কাউন্সিলর শ্যাম সোরেন সহ আরও বহু ব্যক্তি। আজকে আমরা মৃত্যুঞ্জয় ট্রাস্টের তরফ থেকে একটা দান শিবির করেছি। আমরা করোনাতে যারা খুব গরিব লোক আছে, যাদের জন্য এই লকডাউনটা মেনে চলা একটু কঠিন হয়ে উঠছে, যেহেতু ওরা নিজের জীবিকা ভালো করে আনতে পারছে না, তার জন্য আমরা ওদের পাশে দাঁড়াবার জন্য আজকে এই আয়োজনটা করেছি। আমরা শুধু একটা ছোট্ট আয়োজন করেছি যাতে আমরা গরিব লোকদেরকে একটু সাহায্য করতে পারি, তাদের কষ্টটা একটু কম করতে পারি। তাও কতজনকে আপনারা দিয়েছেন? অ্যাকচুয়ালি আমাদের এই শিবিরটা 3 দিন ধরে চলবে। আমরা 400 লোকের এখন করে রেখেছি আয়োজন, এরপরেও আমরা চেষ্টা করবো যাতে এটাকে আরও বাড়ানো যায়। এখন যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে, আর কিছুটা সেফটি সিকিউরিটির ম্যাটার আছে, তাই জন্য পার ডে আমরা 100 থেকে 150 লোককে দিচ্ছি। ঘরে ঘরে গিয়ে পরে স্লিপ দেওয়া হয়েছে, আর সেই হিসেবে আমরা আজকে দান করছি। কী কী দিচ্ছেন? আমরা দিচ্ছি চাল আছে, ডাল আছে, আলু আছে, আটা আছে, এগুলো আমরা দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাখি রায়, আমি মৃত্যুঞ্জয় রায় ট্রাস্টের সেক্রেটারি।